এই মুহূর্তের সবচেয়ে ভয়ঙ্কর খবর বন্ধু, সিপিএমের সুজন চক্রবর্তী চরমভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে এবং সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দুজনকেই গ্রেপ্তারের কথা বললেন। শুভেন্দু অধিকারীকে নারদা সারদার কেসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আসার পর থেকে পর্যন্ত যত দুর্নীতি ঘটেছে তার মূল কারিগর হিসেবে গ্রেপ্তার করার বিস্ফোরক বার্তা দিলেন এবং পশ্চিমবাংলা থেকে দুর্নীতি যদি নিকেশ করতে হয় তাহলে মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরু পাচার থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি, কাটমানি থেকে শুরু করে যত রকমের বালি খাদান মানে ইত্যাদি ইত্যাদি, কয়লা থেকে শুরু করে যত রকমের দুর্নীতি রয়েছে, সমস্ত দুর্নীতির মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী। এই রকমই ভয়ঙ্কর অভিযোগ করলেন বন্ধু। আমরা সরাসরি দেখাবো, আপনারা দেখে নিন কী ভয়ঙ্কর বার্তা দিয়েছেন আজকে সুজন চক্রবর্তী। এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের অল বেল ক্লিক করবেন, শুনতে থাকুন সুজন চক্রবর্তী কী বললেন। কাণ্ডে কেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে না, একই রকম আমি বলুক যে কুণাল ঘোষের প্রথম কথা ছিল সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তাহলে একে মমতা ব্যানার্জি দুইয়ে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করা হোক, এইভাবে দাবিটা একটু অ্যামেন্ড করে নেওয়াটাই ওদের পক্ষে যুক্তিসঙ্গত। তাহলে সবাই বুঝবে যেন হাস্যকর ব্যাপার হচ্ছে, ভাত শুভেন্দুর কাছ থেকে পায়নি বলে তৃণমূল রয়ে গেছে, ফলে সেটা ঠিক উচিত হবে না। শরৎকান্ডি আর অপরাধী শুভেন্দু অধিকারী সহ তাদের সবার গ্রেপ্তার এবং ব্যবস্থা।